আপনারা দেখছেন রূপসজ্জা স্টাইল। লকডাউনের জন্য কিন্তু প্রতিটা জায়গায় নির্দিষ্ট সময়সীমা করে দেওয়া হয়েছে বাজার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ক্যানিং বাজারের চিত্রটা। ক্যানিং বাজারেও কিন্তু নির্দিষ্ট সময়সীমা করে দেওয়া হয়েছে বাজার করার জন্য। সকাল 5টা থেকে বেলা 10টা পর্যন্ত কিন্তু সময়সীমা করে দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু কিনে ফেলতে হবে এবং সমস্ত মানুষকে সময় মেনেই কিন্তু বাজার করার কথা বলা হয়েছে। তো ক্যানিংও কিন্তু নির্দিষ্ট সময়সীমা করে দেওয়া হয়েছে বাজার করার জন্য। সেই সময়সীমা মেনেই কিন্তু মানুষ বাজার করছে। সকাল 5টা থেকে বেলা 10টা পর্যন্ত কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু সামগ্রী কিন্তু কেনার সময় দেওয়া হয়েছে। তো সেই সময়সীমা মেনেই কিন্তু মানুষ বাজার করতে বের হয়ে পড়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি রোডের দুপাশ দিয়ে যেমনভাবে বাজার বসতো সেমনভাবে কিন্তু বাজার বসেছে। কিন্তু অন্য সময়ের তুলনায় কিন্তু মানুষজন কিন্তু একেবারেই অন্য সময় বাজার কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু সেই তুলনায় কিন্তু এখন কিন্তু বাজারে খুব কম সংখ্যক লোক আমরা দেখতে পাচ্ছি। রোডের দুপাশ দিয়ে কিন্তু বাজার বসেছে এবং মানুষ কিন্তু নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু কিনছে এবং অনেকেই কিন্তু নাকে রুমাল, অনেকেই কিন্তু নাকে মাস্ক বেঁধে কিন্তু বাজার করতে এসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া বাদ বাকি দোকান কিন্তু সমস্ত কিছু বন্ধ আছে। আপনারা দেখছেন রূপসজ্জা স্টাইল। নতুন নতুন খবরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে। অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন খবরগুলি পাওয়ার জন্য। শুধু ইউটিউব না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সমস্ত জায়গায় আপনারা সার্চ করুন রূপসজ্জা নিউজ টাইম। সমস্ত খবরগুলি আপনারা সেই সমস্ত সোশ্যাল সাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। প্রেস দ্য বেল আইকন, প্লিজ সাবস্ক্রাইব রূপসজ্জা নিউজ টাইম।